আমার নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের নবম শ্রেণীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জীবন বিজ্ঞান। সেই জীবনবিজ্ঞানেরই প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য তারই আমি ছোট প্রশ্ন মানে এমসি কিউ এসএ কিউ এরই আমি উত্তরসহ তোমাদের আজ আলোচনা করব। এবং আমি আশা রাখি এই ভিডিওটি তোমাদের খুবই উপকারে লাগবে তাই আমি চাই তুমি ভি তোমরা ভিডিওটি অতি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো এর আগে আমি জানাই আমার এই চ্যানেলে তোমাদের গণিত প্রকাশ বইয়ের প্রত্যেকটি অধ্যায়ের যে কোষে দেখি আছে তার প্রতিটি অঙ্কই আমি করিয়ে দেব আমি বাস্তব সংখ্যার অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি এবং এই ধরনের যে আজ আমি যে ভিডিও দিচ্ছি জীবনবিজ্ঞান সেরকম আমি বিজ্ঞান ইতিহাস প্রতিটি বিষয়েই দিতে থাকবো তাই তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ আমি আমার এই চ্যানেলে ক্লাস নাইন টেন ক্লাস টেনেরও আমি গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি আজ আমি বলব নবম জীবন বিজ্ঞান ও পরিবেশে প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য তার এমসিকিউ এসএ কিউ বা যে কোনো ছোটো প্রশ্নের উত্তর এক হচ্ছে ওষুধের জনন কাকে বলা হয় হিপোক্রেট লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কিতে কটি ধাপ আছে না মোট সাতটি পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি গণকে নিয়ে গঠিত গোষ্ঠীকে বলে গোত্র পদ্ম এর বিজ্ঞানসম্মত নাম কি না নিলাম্বো নিউসিফেরা নীলাভ সবুজ শৈবাল কোন রাজ্যের অন্তর্ভুক্ত মনেরা কোনটি ফার্নবর্গ নয় রিক্সিয়া নিদারীয় অন্তর্ভুক্ত প্রাণীটি হলো হাইড্রা সন্ধিল উপাঙ্গ উপস্থিত এবং দেহ কাইটে নির্মিত কঙ্কাল দ্বারা আবৃত কোন পর্বের বৈশিষ্ট্য না আর্থ্র পর্ব নয় প্রশ্নটা হলো প্ল্যাকয়ে ডাঁচ দ্বারা দেহ আবৃত থাকে কোন মাছের হাঙর সমুদ্র শশা কোন পর্বের অন্তর্ভুক্ত কণ্টক তকি একটি জীবনদায়ী অ্যান্টিবায়োটিক হলো অ্যাজিথ্রোমাইসিন জীববিদ্যা ও ইলেকট্রনিক্সের সহযোগে গঠিত হয়েছে বায়োনিক্স একটি গুপ্তবীজি উদ্ভিদ হলো মটর অরেলিয়া কোন পর্বে প্রাণী নিডোরিয়া পরিবেশে জীব ও জ্বরের আন্তঃসম্পর্কের অধ্যয়নকে বলা হয় বাস্তুবিদ্যা জৈবনিক পদ্ধতিতে অঙ্কের ধারণা প্রয়োগের সৃষ্ট শাখা হল অঙ্ক জীববিদ্যা ম্যাঙ্গিফেরা ইন্ডিকা এখানে ম্যাঙ্গিফেরাটি হলো গণ এবার আমি আঠেরো প্রশ্নটি বলছি আঠেরোতে আছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন হট ডাইলুট ডাইলুট কথাটি কে বলেছিলেন না হ্যালডেন দেহত্বক নগ্ন সিক্ত ও গ্রন্থিময় কোন শ্রেণীর বৈশিষ্ট্য উপচর প্রোটোসেল তৈরি হয়েছিল কোথা থেকে কোয়া সার্ভেট থেকে সিস্টেমা ন্যাচুরি গ্রন্থটির রচয়িতাকে লিনিয়াস হিমোসিল দেখা যায় কোন পর্বের প্রাণীদের আর্থপ্রদা তারা মাঝে বাহুর সংখ্যা দেহ আটকে থাকার জন্য পাঁচটি হুক ও চোষক থাকে প্রাণীটি কে না যকৃত দেহত্বকে নিডোপ্লাস্ট নামক দংশ কোচ থাকে কার হাইড্রা এরপরে আমি তোমাদের ছাব্বিশের প্রশ্নটি বলবো সেটি হলো নেপচুনে পেয়ালা কোন পর্বে না পরিফেরা। ফেরা দিবি উদ্ভিদটি হল মানে একটি উদ্ভিদের নাম হলো সর্ষে শল্কপত্র কার দেখা যায় পায় না শ্রেণী গঠিত হয় কয়েকটি কি নিয়ে না বর্গ কোন উদ্ভিদে অস্থানী গুচ্ছমূল দেখা যায় তাল মূলের মতো অংশকে বলে রাইজ দেহটি ওরাল এবং অ্যাবোরাল তলে বিভক্ত এটি কোন শ্রেণীর বৈশিষ্ট্য একাইনো ডারমাটা একটি উচ্চ ফলনশীল ধালের না ধানের নাম হল আই টোয়েন্টি মহাকাশচারীরা মহাকাশ জানে যে একোষী শৈবাল রাখেন তার নাম হলো ক্লোরেল্লা কোন পর্বের প্রাণীর দেহে ম্যান্টল পর্দা দ্বারা আবৃত থাকে না মোলাস্কা ছত্রিশের প্রশ্নটি হলো ছত্রিশ নাম্বার বিপদ নামকরণের প্রতিটি গণ ও অপ প্রথমটি হল গণ ও অপরটি কি না প্রজাতি লিনিয়াস হায়ারকির সর্বোচ্চ ধাপ হল রাজ্য ছদ্মশিলম খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ছদ্মশীলম দেখা যায় কোন পর্বে না নিমা টোটা সমাঙ্গ পৃষ্ঠযুক্ত পাতা কোন উদ্ভিদে দেখা যায় এক কোন বর্গের উদ্ভিদকে উভচর উদ্ভিদ বলে মশ ডিএনএতে কি প্রোটিন থাকে কি প্রোটিন থাকে সেটা হলো হিস্টোন জীবদের বিভিন্ন গোষ্ঠীর অন্তর্ভুক্ত করার পদ্ধতিকে কি বলে না শ্রেণী বিন্যাস জীব দেহের বিভিন্ন কাজে প্রকৃতি ও পদ্ধতি অধ্যয়নকে বলে শারীরবিদ্যা চুয়াল্লিশ হলো জীবের উৎপত্তি ও ক্রমবিকাশ অধ্যয়নকে বলে অভিব্যক্তি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন হল অ্যামিবার গমন অঙ্গটি হল চ্যাপ্টা চ্যাপ্টাক্রিমি রেচন অঙ্গের নাম হল কোষ একটি এককোষী শৈবাল হল ক্ল্যামাইডোমোনাস স্তন্যপায়ী প্রাণীদের বক্ষগহ্বর ও উদয় মাঝে কী নামক পর্দা আছে ডায়াফ্রাম দেহ কাইটি নির্মিত বহি কঙ্কাল দ্বারা আবৃত থাকে কোন পর্বভুক্ত প্রাণীদের না সন্ধিপদ আর আমার পঞ্চাশ নম্বর প্রশ্ন হল হৃৎপিণ্ডটি দুটি অলিন্দ একটি অসম্পূর্ণভাবে বিভক্ত নীলয় এবং একটি সাইনাস ভেনোসাস নিয়ে গঠিত কোন শ্রেণীর প্রাণীদের না শরীরশ্রী তাহলে আজ আমি তোমাদের প্রথম অধ্যায়ের এরকম পঞ্চাশটি আমি ছোট প্রশ্ন দিয়ে দিলাম উত্তর সহ এবং আশা রাখি ভিডিওটি তোমাদের নিশ্চয়ই উপকারে আসবে যদি তোমাদের ভিডিওটি উপকারে আসে ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেল এই ভিডিওটাকে তোমরা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি দিতে থাকি সেগুলো পাওয়ার জন্য তার নোটিফিকেশান পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ